অযোধ্যাকে একটি আমি মনে করি যে ভিত্তিহীন মামলায় দেওয়া হয়েছে, যে আমাদের সংগঠনের ইমেজকে নষ্ট করার জন্য এবং ব্যক্তির চরিত্রকে হনন করার জন্য, যেটা বর্তমান সরকার করে আসছে আর কি। এই স্বৈরাচার সরকার, অবৈধ ভোটারবিহীন সরকার ক্ষমতায় থাকার জন্য তারা নানান মানুষকে নানাভাবে চরিত্র হরণ করে যাচ্ছে, কাউকে অর্থ সুবিধা দিয়ে কিনতে চাচ্ছে বা কাউকে নারী দিয়ে বিপদে ফেলাচ্ছে, নানানভাবে চরিত্র হরণ করার চেষ্টা করা যাচ্ছে। তারই একটা আসলে মানে অংশ হিসেবে আমি মনে করি যে আমরা এই অভিযোগে সরকারের দ্বারা অভিযুক্ত হয়েছি। বিশেষ করে যে বিষয়টি আপনারা অবগত আছেন, যে গত 21শে সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী, তিনি লালবাগ থানায় একটি মামলা দায়ের করলেন। তার মামলায় যে বিষয়গুলো আর কি তিনি তুলে ধরেছেন, আমি এজাহারে যতটুকু পড়েছি, লালবাগ থানার অভিযোগে তিনি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যে আহ্বায়ক হাসান আল মামুনকে এক নম্বর আসামি করেছেন, যে হাসান আল মামুন তাকে হাসান আল মামুনের সাথে ওই ছাত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্রী, তার প্রেমের সম্পর্ক ছিল এবং হাসান আল মামুনের কথায় তার বাসায় যায় এবং বাসায় গেলে হাসান আল মামুন বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে। এখন ধরেন একটা ছেলের বাসায়, ব্যাচেলর বাসায় একটা মেয়ে কেন গেল, কিংবা একটা বিশ্ববিদ্যালয় পূর্ব ম্যাচিউর ছাত্রী, যে তাকে বাচ্চাদের মতো যে বাবু তোমাকে চকলেট দেবো, তুমি আসো আমার সাথে বাইরে যাবে, যে নিয়ে গেল, যে এরকম একটা বিষয়ে যে মেয়েকে বললো যে আমি তোমাকে বিয়ে করবো আর আসো আমরা শারীরিক সম্পর্ক করি, এ ধরনের কোনো প্রস্তাব দিলেই কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কিংবা কোনো একজন ছাত্রী রাজি হবে কি না, বা এইরকম একটা বিশেষ করে আমি বলবো যে সমাজ বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত হবে কি না কোনো ভালো ফ্যামিলির মেয়ে, সেটা নিয়ে আমার যথেষ্ট সংশয় বা সন্দেহ আছে। সেই বিষয়ে আমরা না গেলাম আলোচনায়, ধরে নিলাম যে হাসান আল মামুনের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল বা তাদের সাথে পরিচয় থাকতে পারে বা তাদের সাথে যদি শারীরিক সম্পর্ক হয়েও থাকে, এবং হাসান আল মামুন যদি বিয়ের কথা বলে তাকে বিয়ে না করে, সেজন্য তিনি যথাযথ প্রক্রিয়ায় মানে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাসান আল মামুন, ওই মেয়েও ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী নিপীড়ন বিরোধী সেল রয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিতে পারতো বা আইনি প্রক্রিয়ায় যেতে পারত, কিন্তু তিনি যে পদগুলো অবলম্বন করেছেন সেগুলোর কারণে আমাদের কাছে মনে হয়েছে যে মামলাটি উদ্দেশ্য প্রণোদিত এবং তিনি একটা মানে চক্রের দ্বারা প্রভাবিত হয়ে বা কারো কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে ছাত্র অধিকার পরিষদের আর নেতাকর্মীদেরকে ঢালাউভাবে চরিত্র হরণের জন্য এই পন্থায় গিয়েছেন। এটি বলছি যে এ কারণে বলছি যে তার কথাবার্তি এবং এজাহারে যে ঘটনাগুলো তিনি যেভাবে উল্লেখ করেছেন তার সাথে তেমন মানে যথেষ্ট মানে অসঙ্গতি রয়েছে। এটা গেল লালবাগ থানার মামলার এজাহারে যিনি লিখেছেন সেগুলো নিয়ে একটু বললাম। সেখানে তিনি বলেছেনও যে আমার কথা যেটি উল্লেখ করেছেন, যে ভিপি নূরের কাছে তিনি অভিযোগ দিয়েছিলেন, যেহেতু হাসান আল মামুন ছাত্র অধিকার পরিষদ করে, ভিপি নূরের সংগঠন করে, সেখানে তার কাছে বিচার চেয়েছিলেন, কিন্তু ভিপি নূর তার বিচার না করে সময় কালক্ষেপণ করেছেন এবং তাকে হুমকি দিয়েছেন, তাকে পতিতা বলে অনলাইনে প্রচার করেন বা অনলাইন হ্যারাসমেন্টের হুমকি দিয়েছিলেন, এবং 24 তারিখ ঢাকা নীলক্ষেতে সেই মেয়েটির সাথে নাকি আমরা এই বিষয়টা মীমাংসা করার জন্য বসেছিলাম। এবং একই ঘটনা আবার গতকালকে যে ঢাকা লালবাগ থানায় নতুন করে বিশেষ করে যে আরেকটু মডিফাই করে যে অভিযোগটি দায়ের করা হলো, সেখানে আবার তার কথাবার্তির ধরন একটু তারতম্য ঘটেছে। প্রথম মামলা বলেছে হাসান আল মামুনের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল, হাসান আল মামুন তাকে বাসায় নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে। দ্বিতীয় আপনার অভিযোগে বলেছে যে আপনার হাসান আল মামুন না, এখানে এক নম্বর আসামি করেছে নাজমুল সোহাগকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যদিও এই এটি প্রচার করা হচ্ছে যে নাজমুল সোহাগ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক। আমি একেবারে সবিনয় বলতে চাই যে নাজমুল সোহাগ আমাদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক না। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা যখন এই কোটা সংস্কার আন্দোলন করি বা এ পর্যন্ত যে আমরা যে রাজনৈতিক কর্মকাণ্ডগুলো করছি,
আমাদের প্রোগ্রামে আমরা যৌক্তিক ন্যায়সঙ্গত বিষয় নিয়ে কথা বলি, অনেকেই আমাদের প্রোগ্রামে আসেন, অনেকেই আমাদের পাশে দাঁড়ান, অনেক মানুষ আমাদের সমর্থন করেন। আমরা যখন নির্যাতিত নিপীড়িত হয়েছি, বাম ডান বিভিন্ন মানুষের সমর্থন পেয়েছি, বিপদের সময় তারা পাশে দাঁড়িয়েছে। এবং আমি কৃতজ্ঞতা জানাই যে এ পর্যন্ত আমি যতবার হামলার শিকার হয়েছি ছাত্রলীগের গুন্ডাদের দ্বারা বা এই ক্ষমতাসীন এই যে অবৈধ ভোটারবিহীন স্বৈরাচার সরকারের পেটোয়া বাহিনী দ্বারা, প্রত্যেকটি সময়ে আমরা নানাভাবে নিগৃহীত হয়েছি, নির্যাতিত হয়েছি, এবং সাধারণ ছাত্ররা বুকের তাজা রক্ত দিয়েছে, তাদের জীবনকে বিপন্ন করেছে এবং জীবন বাজি রেখে আমাকে বাঁচিয়েছে। সেজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। কিন্তু তাই বলে একটা ঘটনা ঘটলে যে ছাত্রাধিকার পরিষদের নেতা এসে বলে প্রচার করবে, এটা ঠিক না। আর আমি যেটা দেখেছি যে ধরেন আমাদের সেই আন্দোলন কেন্দ্রিক একটা আহ্বায়ক কমিটি ছিল এবং কোটা সংস্কার আন্দোলন কেন্দ্রিক সংগঠন, তারপরে আমরা আস্তে আস্তে সেটা রাজনীতির দিকে যাই এবং দেশের গণমানুষের অধিকার, ছাত্র তথা গণমানুষের অধিকার নিয়ে কথা বলতে বলতে আমরা একটা পর্যায়ে রাজনীতিতে আসছি। এবং সে কারণে অনেকে আপনার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য নানাজনেই যোগাযোগ করেছে, এখনও করছে। কিন্তু কেউ কেউ আসলে স্বপ্রণোদিত হয়ে পরিচয় দেয় যে সে কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহ্বায়ক, কেন্দ্রীয় সমন্বয়ক এইটাই। কিন্তু আপনার আপনি দেখতে হবে যে আমাদের প্যাডে বা ফর্মালে আমরা তারা নেতা কিনা। অনেকে আমাদের শুভাকাঙ্ক্ষী সমর্থক হিসেবে কাজ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র আছে যারা আমাদের বিভিন্ন আন্দোলন সংগ্রামের সামনে থেকেছে, যৌক্তিক ন্যায়সঙ্গত আন্দোলন, কিন্তু তারা কোনো সংগঠনের পদ পদবি হোল্ড করেনি বা করে নাই। কারণ তারা অনেকের চিন্তাভাবনা যে তারা রাজনীতি করবে না, চাকরি করবে। আমরা যৌক্তিক ন্যায়সঙ্গত বিষয় নিয়ে কথা বলি, সে কারণে হয়তো তারা আমাদের পাশে আছে। তো সেই বিষয়টি আমি ক্লিয়ার করলাম যে নাজমুল শোয়েব আমাদের কেন্দ্রীয় কমিটির কেউ না। আরেকটি কথা, অনেকে আমাদের আরেকটি ছেলের একটি ফেসবুক পোস্ট নিয়ে খুব অনেকে প্রশ্ন তুলছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এপিএম সোহেল, সোহেলের বিষয়টি হচ্ছে তাকে সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাকে বেশ কিছুদিন আগেই বহিষ্কার করা হয়েছে। কিন্তু বাস্তব কথা হচ্ছে আমাদের সংগঠনটাও আমরা ওইভাবে রাজনৈতিকভাবে শক্ত অবস্থানে না থাকার কারণে দেখা যায় আমাদের বিভিন্ন বিষয়গুলো অনেক সময় মিডিয়াতে আসে না, যেটা ছাত্রলীগ বা ছাত্র দলের ক্ষেত্রে হয় যে ছোটো একটা বিবৃতি দিল, মিডিয়া ফলো আপ হবে, নিউজ করে। কিন্তু আমাদের সংগঠনের বিষয়টা হচ্ছে আমি ডাকসুট ভিপি হওয়ার ফলে আমার যে প্রোগ্রামে যে বক্তব্য বা বক্তৃতা বিভিন্নভাবে হাইলাইটস করে বা সেই কথাগুলো আসে, অন্যদের বিষয়গুলো খুব একটা আসে না। তো সেই সোহেলের বহিষ্কারের বিষয়টি হয়তো আসেনি, তাকে অনেক আগেই শৃঙ্খলাবিধি কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। এবং আরও অনেকে, আমরা যখন আন্দোলনে ছিলাম কোটা সংস্কার আন্দোলন কেন্দ্রিক, তখন আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করিনি, দেশের মানুষের যৌক্তিক ন্যায়সঙ্গত বিষয় নিয়ে কথা বলেছি। কিন্তু যখন আমরা ছাত্র সংগঠন হিসেবে কাজ করেছি তখন আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছে বা আমাদের এই সংগ্রামকে বেগবান করার জন্য পাশে থেকেছে। কিন্তু যখন আমরা রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছি, বাংলাদেশে নতুন ধারা রাজনৈতিক দল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছি, এই দুর্বৃত্তের রাজনীতির স্বৈর শাসনের অবসানে যখন একটা গণ আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছি, তখন কিন্তু অনেকেই কাজ করার জন্য আমাদের সাথে অনীহা প্রকাশ করেছে। যে কেউ কেউ হয়তো অন্য রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট ছিলেন ভিতরে ভিতরে, বা কেউ কেউ অন্য রাজনৈতিক দল করবেন এ কারণে। তো আমরা তাদের প্রত্যেকেরই ভিন্ন মতকে শ্রদ্ধা জানাই, যে যার ভালো লাগে সে সংগঠন করবে, যার ভালো লাগে না সে করবে না। এটাই তো, বড় বড় রাজনৈতিক দলেও এটা হয়, দলে অনেকে যোগ দেয়, অনেকে চলে যায় আসে, এটাই রাজনৈতিক দলের স্বাভাবিক কার্যক্রম হয়ে আসছিল। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের দেখা যায় একটা প্রোগ্রামে থাকতো, হাজার হাজার মানুষ একটা প্রোগ্রামে মিছিলে দাঁড়ায়, সামনে এসে দাঁড়ায়, লাইভ করে ছবি তোলে, সবাই তো আমাদের নেতা কর্মী। এখন সেই ছবিকে পুঁজি করে যদি কেউ বলে আমি ছাত্র অধিকার পরিষদের গুরুত্বপূর্ণ পদ হোল্ড করেছি, আমি ছাত্র অধিকার পরিষদের নেতা, সেটা তো আসলে বললেই হবে না। সেটা আপনার কার্যকরিতে বা তার বিশেষ করে যেটা বলে যে মানে সার্বিক বিষয়ে খোঁজখবর নিয়ে তাকে আপনার সংগঠনের প্রতিনিধি হিসেবে ট্রিট করতে হবে। তো যে বিষয়টি বলছিলাম না, যে লালবাগের বিষয়টি গেল এবং কোতোয়ালিতে যে অভিযোগে মামলাটি হয়েছে, সেখানে বলছে যে বাদী এক নম্বর, সরি, আসামি এক নম্বরে করেছে নাজমুল সোহাগকে। নাজমুল সোহাগের বিরুদ্ধে অভিযোগ যে নাজমুল সোহাগ এই ভুক্তভোগী নারীকে হাসানাল মামুনের সাথে মিটমাট করিয়ে দেওয়ার বিষয় বলে চাঁদপুরে নিয়ে যায়। হাসানাল মামুনের বাড়ি নরসিংদী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ছাত্র অধিকার পরিষদ করে, তাকে মিটমাট করার জন্য চাঁদপুরে নিয়ে যায়। মানে হাসানাল মামুন ঢাকায় থাকে না নাকি আমরা বুঝলাম না, সে চাঁদপুর গেছে, এবং চাঁদপুর গেছে লঞ্চে। এবং সেখানে সে উল্লেখ করেছে যে লঞ্চে আসার পথে
আসার পথে ও সে হাসান আল মামুনকে না পেয়ে পরে চলে আসছে যা চাঁদপুরগুলো এবং কেবিনে আপনার তাকে ধর্ষণ করে। এখানে দেখেন একটা কমন সেন্সের জায়গা থেকে ভাই বাংলাদেশের, বাংলাদেশ ইউরোপ আমেরিকার মতো খোলামেলা চলাফেরার দেশ নয় বা একেবারে উদারপন্থী দেশ না। একটা ছেলে মেয়ে অবাধে আপনার মেলামেশা করবে সেটি নিয়ে কেউ কিছু বলবে না বা সামাজিক স্বীকৃত পন্থা অবলম্বন না করে তারা অসামাজিক কাজকর্মে লিপ্ত থাকবে এবং সেটা আশপাশের মানুষজন মেনে নেবে, এটা নেয় না। এটা আমাদের দেশের ট্রেন্ড, এখানে একটা নিজস্ব কালচার রয়েছে ইউরোপ আমেরিকার মতো না। আমরা যদিও প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা বিশ্বাস করি, নারীর অধিকারের প্রশ্নে আমরা আপোষহীন থাকি, নারীর প্রতি সহিংসতা প্রতি আমরা সবসময় সোচ্চার থেকেছি বা এখনও আছি, সেই জায়গা থেকে কে কী পড়বে, কে কীভাবে চলাফেরা করবে, কে কীভাবে খাবে সেটা তার ব্যক্তিগত বিষয়। তবে আমরা মনে করি যে প্রত্যেকটা সমাজেরই কিছু বিধিনিষেধ, রুলস রেগুলেশন রয়েছে, কালচার রয়েছে, তার বাইরে তো আমি চাইলেও চলতে পারবো না। আমাদের দেশে তো নিয়ম নীতি নাই যে একটা মানুষ চাইলেই ধরেন আন্ডারওয়্যার পরে রাস্তায় ঘুরে বেড়াতে পারবে, এটা তো নাই, তাই না? আমাদের দেশে এটা নাই। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশি মানুষ হিসেবে বা এই বঙ্গের মানুষ হিসেবে আমাদের নিজস্ব একটা সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতি অনুযায়ী অনেকগুলো বিষয় আসলে আমরা মেনে চলার চেষ্টা করি। তো একটা মেয়ে তার বিশ্বস্ত কেউ না, রক্তের সম্পর্ক, তার সাথে কেবিনে আসবে চাঁদপুর থেকে এবং কেবিনে তাকে ধর্ষণ করেছে, লঞ্চের কেবিনগুলো খুব পাশাপাশি থাকে এবং কেবিনের পাশ দিয়ে অসংখ্য মানুষ অহরহ সেখানে যাতায়াত করে, যদি সে ধর্ষিত হয়ে থাকে লঞ্চ থেকে যখন নামলো তখন তো মানুষ লঞ্চে শত শত মানুষ আসা যাওয়া করে, বলতে পারতো যে এই ছেলে আমাকে ধর্ষণ করেছে, আপনারা একে পুলিশে দিন, এর বিরুদ্ধে ব্যবস্থা নিন, সে কিন্তু সেটা করেনি। তো এই ঘটনাগুলো কখন ঘটেছে, যে আপনার জানুয়ারিতে ঘটেছে এবং জানুয়ারির 3 তারিখের কথা উল্লেখ করেছে হাসান আল মামুনের বিষয়টা। সে সময়ে আমরা 22 ডিসেম্বর ডাকসু হামলায় আহত হই চরমভাবে এবং আমি তো মারাত্মকভাবে আহত হয়ে হসপিটালাইজ ছিলাম এবং হসপিটাল থেকে আমি পাবলিকলি আসি সম্ভবত 6 জানুয়ারি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী কুর্মিটোলায় ধর্ষণের শিকার হয়েছিল, হাতে ব্যান্ডেজ নিয়ে এসেছিলাম এবং এসে এই ধর্ষকদেরকে গ্রেপ্তারের দাবিতে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম। প্রশাসন 48 ঘন্টার মধ্যে সেই ধর্ষক মজদুকে গ্রেপ্তার করেছিল। তো আমি কিন্তু হসপিটালাইজ ছিলাম, আমি হচ্ছে আপনার 6 জানুয়ারি প্রথম আসি আর মেয়ের অভিযোগ হচ্ছে 3 তারিখে এবং মেয়ে হাসান আল মামুনের বাসায় গিয়েছে, লঞ্চে গিয়েছে এবং তাদের সাথে শারীরিক সম্পর্কে জড়িত হয়েছে, সেটা মানে মেয়ের ভাষ্য যে তাকে জোর করে করেছে। কিন্তু আমার ওই বোনটির প্রতি প্রশ্ন, আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন আপনি এতদিনে কেন অভিযোগ করলেন না? এবং আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই বা জানাতে চাই যে এই মেয়েকে আমি চিনি না। ডাকসুর বিপি হিসেবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতিনিধি হিসেবে, ছাত্রলীগের কোনো ভাই বন্ধু যারা আমার উপরে অসংখ্যবার হামলা করেছে, আমাকে নির্যাতন করেছে, তারাও যদি আমার কাছে কখনো সহযোগিতা চেয়েছে আমি করার চেষ্টা করেছি। আমাকে, আমার এক্স্যাক্টলি তারিখ মনে নাই, তবে চাইলে সরকার বা গোয়েন্দা সংস্থা চাইলে ফোন কল ট্র্যাকিং করে তো গ্রামীণ ফোন অথরিটির কাছ থেকে নাম্বার নিয়ে এটা যাচাই করতে পারবে। আমার ফোনে সম্ভবত 2 থেকে 2.5 মাস আগে সে একটি ফোন করেছিল, সে বলেছিল যে ভাই আপনাদের আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্রী, আমার নাম হচ্ছে কী যেন বললো, নামটা তো ভুলে গেলাম, আরও আগে পরে কিছু আছে কিন্তু কি ফরাজি বিথি না যিনি এরকম একটা নাম বললো। তো সে বলল আমার একটা সমস্যা আপনাকে সমাধান করতে হবে। আমি বললাম বলো, তুমি ছোটো বোন হিসেবে, সে বলছে 4th ইয়ারে পরে, আমি বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু ফজিলাতুন্নেসা মুজিব হলে থাকে, আমি বলছি তোমার যে কোনো সমস্যায় আমি আন্তরিকভাবে চেষ্টা করবো, বলো। সে বলছে যে আমি আপনাদের সংগঠনের একজন ছেলে নাজমুল সোহাগ, তার সাথে আমার রিলেশন রয়েছে, সেও আমার ডিপার্টমেন্টের, কিন্তু সে এখন এই রিলেশনটাকে কন্টিনিউ করতে চাচ্ছে না, হ্যাঁ আমাকে বিশেষ করে আমার সাথে যোগাযোগ রাখে না এবং সে আমার সাথে খুব দুর্ব্যবহারও করে, তো এই বিষয়ে আমি মানে আপনার কাছে সমাধান চাই। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম আচ্ছা এখন তো ক্যাম্পাস বন্ধ, সবাই তো ঢাকার বাইরে, কী সমাধান করতে পারি তোমার দৃষ্টিতে? আমি তুমি জবাব বলবো আমি সেভাবে চেষ্টা করবো, আর তুমি যদি মনে করো যে আমি আমার, তুমি যেটা অভিযোগ করলা যে নাজমুল সোহাগ আমার সংগঠন করে, সে প্রথমত আমার সংগঠনের কেউ না,
সে বিসিএস দিবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে পড়াশোনা করে। আমরা যখন বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করি আমাদের পাশে থেকেছে এবং বিভিন্ন সময় আমাদেরকে সহযোগিতা করেছে, এটা অস্বীকার করা হয় নাই এবং আমাদের সকলের কাছে খুবই পরিচিত। তো পরে বললো যে আপনারা তাকে বহিষ্কার করবেন সংগঠন থেকে এবং হাসানাল মামুনকেও বহিষ্কার করবেন। পরে আমি বললাম সে তো আমাদের নাজমুল শক্ত, আমাদের সংগঠনের কেউ না, আমরা তাকে কীভাবে বহিষ্কার করি? তখন সে বলল হাসানাল মামুনকে বহিষ্কার করবেন, আমি হাসানাল মামুনের কাছেও জানিয়েছি সে বিষয়টা প্রতিকার করেন। আমি বললাম দেখো আমি তো সংগঠনের যুগ্ম আহ্বায়ক, যদি ডাকসুর ভিপি আমি, সারা বাংলাদেশের মানুষের কাছে আমার একটা গ্রহণযোগ্যতা আছে, কিন্তু সাংগঠনিক সিস্টেমে আমি তো যুগ্ম আহ্বায়ক, সেক্ষেত্রে আমি তো হাসানাল মামুনের বিরুদ্ধে কোনো ধরনের কারণ ছাড়াই স্টেপ নিতে পারি না। হাসানাল মামুনকে কেন এখানে টানছো? তোমার অভিযোগটা নাজমুলের সাথে তোমার রিলেশন ছিল, তুমি সেটা মীমাংসা করার জন্য আমাকে বলছো, তাহলে হাসানাল মামুনের বিরুদ্ধে কী অভিযোগ? সে বললো না আপনি বহিষ্কার করবেন না হলে আমি মানে হচ্ছে ব্যবস্থা নেব। আমি বলছি যাই হোক শোনো, তোমার যদি প্রকৃতপক্ষে যদি কোনো মানবিমান থেকে থাকে ব্যক্তিগত সম্পর্কে, সেটা ব্যক্তিগতভাবে মিটমাট করতে পারো, আর যদি আমাকে কোনো পদক্ষেপ নিতে বলো, আমি তোমার ছোটো, আমি তোমার ভাই হিসেবে, তোমাদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমি উদ্যোগ নিতে পারবো। পরে সে বলল যে আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে কনসার্নে দিলাম, হ্যাঁ আমি আপনাকে ঢাকা এসে আপনার সাথে যোগাযোগ করব। এই তার সাথে আমার আর কোনো কথা হয়নি, এই 3 থেকে 4 মিনিটের কথা হয়েছে। এবং আমি তাকে এও বলেছিলাম যে তুমি যদি চাও, চাইলে তুমি আইনগত ব্যবস্থা নিতে পারো, তুমি যদি মনে করো যে এই নাজমুল সোহাগ হ্যাঁ তোমার সাথে প্রতারণা করছে বা তোমার সাথে রিলেশন ছিল, এখন তোমাকে মানে পাত্তা দিচ্ছে না, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা নারী নিপীড়ন বিরোধী সেল আছে, সেখানে অভিযোগ করতে পারো, প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেবো, আমি তোমাকে সহযোগিতা করবো। 3 থেকে 4 মিনিটের বিষয় কথা, আর এই কথা তার সাথে কিন্তু আর আমার কোনো কথা হয়নি। তো সে অভিযোগ করলো যে 24 তারিখে নীল খেতে নাকি তার সাথে মীমাংসা করার জন্য আমি এবং ছাত্র অধিকার পরিষদের আরও কয়েকজন আমরা বসেছি, এবং আমি তাকে হুমকি দিয়েছি যে এই বিষয় নিয়ে যেন সে বাড়াবাড়ি না করে, যদি সে বাড়াবাড়ি করে আমাদের 1.2 মিলিয়ন ফেসবুক গ্রুপ আছে, আমার একটা লাইভ করলে অনেক মানুষ দেখে, তার তাকে আমরা দোষী সাব্যস্ত করে বা তাকে পতিতা বলে আমরা লাইভ করব, প্রচার করব। তো আমার ওই বোনটির প্রতি অনুরোধ হচ্ছে সবিনয়ে যে আর কোনো বিষয় লাগবে না, শুধু টু দ্য মানে কাম টু দ্য পয়েন্ট, জাস্ট একটা জায়গায় আসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে সিসি ক্যামেরা রয়েছে, নীলক্ষেত ওখানে অনেকগুলো সিসি ক্যামেরা রয়েছে, পাশে নিউ মার্কেট পুলিশের থানা রয়েছে। তো এই একটা তথ্য যদি প্রমাণ করতে পারেন যে আমি নীলক্ষেতে ওই মেয়ের সাথে দেখা করেছি বা এটা মীমাংসার বিষয়ে 24 তারিখ তার সাথে আমি এইভাবে কথা বলেছি, এই একটা বিষয় যদি প্রমাণ করতে পারেন, সমস্ত অভিযোগ আমি মাথা পেতে নেব, রাজনীতি থেকে আমি সরে দাঁড়াব এবং নিজেকে অপরাধী বলেই মানে মনে করবো, এবং আমার শুভাকাঙ্ক্ষীদের কাছেও বলবো যে আমি এখানে কথা বলছি, যাই বলছি, এই মেয়েকে যারা চিনেন বা সরকারের যারা গোয়েন্দা সংস্থা, বাহিনী বলেন, অমুক বলেন, হমুক বলেন, ত্যাং বলেন, তারা একটা বিষয় খালি প্রমাণ করুক যে যে মেয়েটি খুব দারুণভাবে বলেছে যে 24 তারিখ তার সাথে আমরা নীলক্ষেতে বসেছি এবং আমি সেখানে উপস্থিত ছিলাম, তার সাথে কথা হয়েছে, তাকে মীমাংসা করার জন্য চেষ্টা করেছি, তাকে হুমকি দিয়েছি, এটা যদি প্রমাণ করতে পারে দ্যাটস এনাফ, আর কোনো প্রমাণের দরকার নাই, আমি অপরাধ মাথা পেতে নেব। সে অভিযোগ করেছে পুলিশের কাছে, পুলিশ যেহেতু এজাহারভুক্ত করেছে, আমি জানি না যে পুলিশ আসলে কোন তথ্য প্রমাণের ভিত্তিতে এটাকে এজাহারভুক্ত করলো। আমার তো আমি নিজে জানি আমি অপরাধী কিনা, এখনও তো সত্য কথা বলছি যে নিজের বুকে জোর আছে যে কোনো ধরনের অপরাধের সাথে যুক্ত নয় বা এই মেয়ের সাথে আমার এই ধরনের কোনো কথাবার্তা হয়নি, আমি তাকে হুমকিও দেইনি। এবং প্রথম দিন সে মামলা করেছে দেখেন লালবাগ থানায়, দ্বিতীয় দিন আবার সেই মামলাটাকে একটু মডিফাই করে কোতোয়ালি থানায় নিয়ে এসছে এবং সেখানে ধর্ষণে সহযোগিতা ও ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতা এবং ডিজিটাল নিরাপত্তা আইনে মানে সাইবার হ্যারাসমেন্টের অভিযোগে মামলা করেছে। অর্থাৎ প্রথম দিনের যখন মামলাটি করেছিল, আপনারা জানেন যে সেই মামলার প্রেক্ষাপটে যখন ছাত্র অধিকার পরিষদ তাৎক্ষণিকভাবে একটা বিক্ষোভ মিছিল করেছিল, সেই বিক্ষোভ মিছিলে মৎস্য ভবনে আমরা যখন মিছিলটি শাহবাগ থেকে শুরু করে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে সমাবেশ করে যখন শান্তিপূর্ণ সমাবেশ শাহবাগে শেষ করে হেঁটে আসছিলাম মৎস্য ভবন দিয়ে পল্টন থেকে সবাইকে বিদায় নেব, এইরকম একটা প্রেক্ষাপটে তখন আমরা খেয়াল করিনি পিছন দিয়ে
অনেক পুলিশ সদস্য আমাদের পিছনে আসতেছিল এবং রমনাতে আগে থেকে একটা পুলিশের ফোর্স প্রস্তুত ছিল। শাহবাগে আমরা দেখেছিলাম, শাহবাগে যারা আমাদেরকে বাধা দিয়েছিল বা ব্যারিকেড দিয়েছিল সেই পুলিশ সদস্যদের হাতে চাকু ছিল, রড ছিল, হকি স্টিক ছিল। তখন আমরা ওখানে, আমার যদি বক্তব্য আপনারা ওই শাহবাগে স্পটের বক্তব্য শোনেন শুনবেন, আমি সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে আমি বলেছিলাম যে সাংবাদিক ভাই বন্ধুদেরকে আমি বলবো যে ছবি তুলেন এবং পুলিশের বিষয়ে খবর নেন, এটা দেখেন পুলিশ এখানে হাতে রড চাকু হ্যাঁ এগুলো নিয়ে এখানে আমাদেরকে বাধা দিচ্ছে, সম্ভবত তারা একটা হামলার পায়তারা করছে, সুতরাং আপনারা একটু কনসার্ট থাকেন। এবং আমার সহযোদ্ধা অনেকে বলছিলাম লাইভে থাকার জন্য যাতে বিষয়গুলো দেখা যায়, তো তারা ওখানে কিছু করেনি। এবং সেই মৎস্য ভবনের যেই পুলিশ সেখানে আমি জানতে পারলাম একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, তার নাম সম্ভবত সাজ্জাদ, এবং আরও কয়েকজন এডিসি ছিল, খুব ঊর্ধ্বতন কর্মকর্তারা কয়েকজন ছিল। মৎস্য ভবনে আমরা যাওয়া মাত্রই আমাদেরকে ব্যারিকেড দিল এবং একটা লোক দেখলাম আপনার মৎস্য ভবন থেকে এইদিকে মানে হম্বদম্বয় ছুটে এসে এবং বলতেছে এই শালারা জঙ্গি জামাত শিবির হামলা করো পিটাও এদেরকে। তখনই হচ্ছে এই পুলিশ অতর্কিতভাবে হামলা করলো এবং পুলিশের সাথে কিছু সিভিল ড্রেসে লোক ছিল যারা, যাদের হাতে এই যে হকি স্টিক রড ছিল, এবং সেই ঘটনার যদি ভিডিওগুলো দেখেন সেখানে আপনারা দেখতে পাবেন। এবং আমি ওই ডিবি অফিস থেকে বের হয়ে বলেছি যে তারা একেবারে ফিল্মি স্টাইলে আমাদের উপরে এই অতর্কিত হামলা চালালো এবং আমাকে, আমি যখন বলে, আমি তো মাঠ থেকে পালিয়ে যাওয়ার ছিলেন, আমি বারবার বলেছি আমাকে যদি গ্রেপ্তার করেন করেন, কিন্তু আমার নেতাকর্মীদের উপরে আঘাত করেন না। তো আমি দাঁড়িয়ে গিয়েছিলাম যখন সবাই মার খেয়ে পড়ে যাচ্ছে বা কেউ এদিক সেদিক ছুটছে, তখন আমি ভাবছি যে সবাই তো মার খেয়েছে, এখন আমার সাথে কয়েকজন আছে 7-8 জন, তাহলে আমরা ওই দিকে যাই, হয়তো পুলিশ আমাদেরকে ছন্নছাড়া করার জন্যে আক্রমণ করেছে, আমার উপরে আক্রমণ করেনি শুরুর দিকে, অন্যদের উপর আক্রমণ করেছে। কিন্তু যখনই আমি শিল্পকলা একাডেমির দিকে যাব, এই মুহূর্তে পুলিশ বলতেছে এই নূরশালায় যায় এই শালাকে ধরো পিটাও। তখন এই যে পুলিশ, কয়েকজন পুলিশ সদস্য যেটা সিভিল ড্রেসেও ছিল, তারা অতর্কিতভাবে সেই লাঠিসোঁটা নিয়ে হামলা চালালো এবং আমাকে রক্ষা করতে এসে আমার বেশ কয়েকজন সহযোদ্ধা মারাত্মকভাবে জখম হয়েছে, আমাকে ধরে রেখেছিল, তার হাতে পোজ দিয়েছে আবু তো ভাবিলদের আমাদের সহযোদ্ধা, অনেকে বলেছে পিন দিয়ে ফুটো করেছে তাদের হাত। মানে পুলিশ কতটা অমানবিক হয়েছে যে আন্দোলন দমাতে এখন তারা ছাত্রলীগের সন্ত্রাসীদের মতো ভূমিকা অবতীর্ণ হয়েছে, যে কারণে আমি বলছি এরা পুলিশ নাকি পুলিশ লিগ সেটা আমাদেরকে একটা ভাবার বিষয়। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এই সরকারের আমলে বেশ কিছু এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমে ইনভলভ, চাঁদাবাজিতে ইনভলভ, অনৈতিক কাজে ইনভলভ, ক্ষমতার অপব্যবহারে ইনভলভ, এরকম কিছু পুলিশ সদস্য রয়েছে। ঢাকার এক সময়ের মানে হচ্ছে আলোচিত সমালোচিত পুলিশ কর্মকর্তা হারুন সাহেবের কথা আপনারা শুনেছেন, এখন বর্তমানে সম্ভবত তেজগাঁয়ের ডিসি নাকি, তিনি আপনার ওই সময় বিএনপি বিরোধী দলীয় দল, বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন সাহেবকে বিতরক মারধর করে খুব হাইলাইটস হয়েছিলেন, আলোচনা এসেছিলেন, সরকারের কাছে পুরস্কৃত এসেছিলেন, কারণ এই সরকার সেসব পুলিশ কর্মকর্তাদেরকে একটু পদায়নের ক্ষেত্রে অগ্রাধিকার দেয় যে যারা বিরোধী দলের নেতাকর্মীদের উপরে দমন পীড়ন চালাতে পারে ভালো, এবং যাদের বিরোধী দলের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার কিংবা তাদের বিরুদ্ধে মামলা দেওয়ায় যাদের পারফরমেন্স ভালো রয়েছে। কিছুদিন আগে যে পুলিশ পদক পেয়েছে সেখানে আপনারা দেখেছেন যে পুলিশ পদকের ক্যাটাগরিতে বিবেচনা করা হয়েছে যে ছাত্রদের যৌক্তিক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলনে যারা দমন পীড়ন চালিয়েছিল, আসামি ধরেছিল তাদেরকে পুলিশ পদকে বিবেচনা করা হয়েছিল, যারা নিরাপদ সড়ক আন্দোলনে ছাত্রলীগের সাথে মিলেমিশে হেলমেট হাতুড়ি বাহিনীর সহযোগিতায় হামলা চালিয়েছিল, ছাত্র আন্দোলন দমন করেছিল তাদেরকে। কাজে বর্তমানে এই ভোটারবিহীন অবৈধ সরকার, ভারতীয় আধিপত্যবাদের দালাল সরকার এবং ভারতীয় আধিপত্যবাদের পৃষ্ঠপোষক সরকার, তারা ক্ষমতায় থাকার জন্য জনগণের, যখন জানে যে জনগণের সমর্থন নেই, জনরোষ তৈরি হতে পারে, সে কারণে তারা এই কিছু উগ্র পুলিশ তৈরি করেছে। বিএনপির সময় এরকম আমলে খুব আলোচিত সমালোচিত একজন পুলিশ সুপার ছিল, এসপি কোহিনুর নামে, আওয়ামী লীগের মিছিল একেবারে ট্র্যাক উঠিয়ে দিয়েছিল, কিন্তু এখন দেশে নেই। এরকম কিছু বর্বর অমানুষ মানুষরূপী জানোয়ার পুলিশের মধ্যে আছে, এটা আমাদের অস্বীকার করলে ওই নেই। এবং খুবই মানে যেটা বলে যে মানে তাদের জন্য বলবো যে দুর্ভাগ্য যে তোমাদেরকে পুলিশ বা এই দুর্বৃত্তরা রাজনৈতিক দল ক্ষমতায় থাকার জন্য ব্যবহার করে লাঠিয়াল বাহিনী, যে সন্ত্রাসী বাহিনী হিসেবে, কিন্তু ক্ষমতায় গেলে তারা তোমাদেরকে রক্ষা করেন এবং তোমাদেরকে দেশ ছাড়তে বাধ্য হয়। কারণ অনেক প্রভাবশালী নেতা আপনারা দেখেছেন না, আওয়ামী লীগের হেড়ামলা নেতা, প্রভাবশালী নেতা অনেকে ক্ষমতার পরিবর্তন হলে দেশে থাকতে পারে না। বিএনপির সময় এখন আছে না,
আলোচিত সমালোচনিত বেগম জিয়া রাজনৈতিক উপদেষ্টা হারিস চৌধুরী, তারপর অমুক তমুক অনেকে এখন দেশে নেই, প্রত্যেকটা দলই এরকম কিছু দল থাকে যাদেরকে দল ব্যবহার করে লাঠিয়াল বাহিনী হিসেবে। তো এটা তো করে আসছে। তো যেটা বলছিলাম, সেই পুলিশ যারা ছাত্রদেরকে জঙ্গি বলে হামলা করলো, জামাত শিবির বলে হামলা করলো, ওরা কি পুলিশ ছিল নাকি ভারতীয় নিয়োগ করা এজেন্ট ছিল পুলিশের মধ্যে, যে যারা আমরা ভারত বিরোধী আন্দোলন সংগ্রাম করি, বিশেষ করে সাম্প্রতিক সময়ে পুলিশের হাতে নিহত আপনার মেজর সিনহার মৃত্যু নিয়ে আমরা রাজপথে সোচ্চার থেকেছি, তার বিচারের দাবিতে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিচার চেয়েছি, বরগুনাতে যে বামনাতে যে একজন ওই প্রদীপের উত্তরসূরি, যারা আমরা মনে করি যে ওসি ইলিয়াস ছিল সম্ভবত, যে মানে আন্দোলনে ছাত্রদের উপর লাঠিচার্জ না করে তার সহকর্মী এসআইয়ের উপরই চর মেরে দিলো,